আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হলো টিপিক্যাল ফেসবুক আইডি হ্যাকিং, কিভাবে নাম্বার পাসওয়ার্ড ইমেল ছাড়া একটা ফেসবুক আইডি হ্যাক করা যায়। তো আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমতে, যেখানে আমি আমার ফেসবুক ফেসবুক আইডিটা লগ ইন করবো। আমি সরাসরি ফেসবুকে চলে যাব, এখানে আমি আমার ফেসবুক আইডিটা লগ ইন করছি। লগ ইন করার পর এখানে আমি আমার ফেসবুক আইডিটা হ্যাক করে দেখাবো। আমি আমার ফেসবুক থেকে কোনো নাম্বার পাসওয়ার্ড ইমেল ছাড়া কিভাবে আমি আমার ফেসবুক আইডিটা হ্যাক করব। তো এই ফেসবুক আইডিটা হ্যাক করার জন্য আমাদের নাম্বার পাসওয়ার্ড ইমেল কিচ্ছু লাগবে না, অনলি লাগবে কিছু ডেটা সোর্স যেগুলো ইথিক্যাল হ্যাকাররা ইউজ করে আইডি হ্যাক করে। তো আমরা এই ডেটা সোর্সগুলো পেতে হলে প্রথমে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে একটা গুগল ক্রোম এক্সটেনশন যোগ করবো, এটা হচ্ছে কুকি এডিটর। কুকি এডিটর নামে একটা এক্সটেনশন আমরা গুগল ক্রোমতে যোগ করে নিব। কিন্তু এক্সটেনশনটা আমরা আমাদের গুগল ক্রোমতে এটা অ্যাড করে নিব, অ্যাড টু গুগল ক্রোম চেকিং অ্যাড এক্সটেনশন, এখানে এখানে আমরা এটা অ্যাড করে নিব। আমরা এটা অ্যাড করে নিলাম। এটা অ্যাড করার পর আমরা এই আইডিতে যাব, যেমন আমার এটা আইডি, ঠিক আছে, আমার আইডিতে আমি হ্যাক করে দেবো। এখন আমার আইডিতে গিয়ে আমরা গুগল গুগল এক্সটেনশন যেটা অ্যাড করছি কুকি এডিটর নামে একটা এক্সটেনশন, এটাতে গিয়ে আমরা দেখবো এখানে অ্যাড ডিলেট ইম্পোর্ট এক্সপোর্ট, এই এক্সপোর্টে গিয়ে আমরা আমাদের ডেটাগুলো কালেক্ট করব। কুকি এক্সপোর্টেড টু ক্লিপবোর্ড, আমাদের ডেটাগুলো এখন কালেক্ট হয়ে গেছে। তো আমরা এখন মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমরা একটা টেক্সট ফাইল নিব, আমরা একটা টেক্সট ডকুমেন্ট ফাইল নিব। এটার নাম এই টেক্সট ডকুমেন্ট ফাইলে আমরা ওপেন করে আমরা কুকি এডিটর থেকে আমার ফেসবুক আইডির যে ডাটাগুলো নিয়েছি ওইগুলো এখানে পেস্ট করবো। তো এই দেখছেন এখানে এখানে ডোমেইন সোর্স সব এখানে আছে, ভ্যালু সব এখানে আছে, এগুলো হচ্ছে একটা ফেসবুক আইডির মেইন ডাটা সোর্স। তো এটা আমরা এগুলো সেভ করে নিয়ে আমরা মিনিমাইজ করবো। তো মিনিমাইজ করার পর আমরা আরেকটা খুলব, আরেকটা ব্রাউজার খুলব, আমাদের ফায়ারফক্স আছে, তো আমি ফায়ারফক্সটা খুলব। ফায়ারফক্সে এখন ফেসবুক আইডির লগ ইন, ফেসবুক লগ ইন করার পর এখানে আমরা আমি দেখবো ফেসবুক আইডি লগ ইন, এটা ফুল খালি, এখানে কিছু নাই। এখানে এখন আমি আমার ফেসবুক আইডিটা এখানে নাম্বার পাসওয়ার্ড ইমেল ছাড়া ওই ডেটা সোর্স গুলা দিয়ে আমি আমার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে দিলাম। তো এই জন্য আমাদের তো এখানে যেরকম কুকি এডিটর নামে একটা এক্সটেনশন অ্যাড করছি, এখানেও কুকি এডিটর ফর ফায়ারফক্স, কুকি মিনিমাইজ করে কাটবো, আমরা ফেসবুকে যাব। এখন কুকি এডিটর, এখন আমরা যে আমার ফেসবুক আইডি যে ডেটাগুলো নিয়েছিলাম এই ডোমেইন সোর্স এগুলো কি করবো, আমরা কপি করবো। আমরা কপি করে কপি করার পর আমরা ফায়ারফক্সে গিয়ে আমরা কি করবো কুকি এডিটর এটাতে আবার ঢুকবো, এখানে তখন ক্লিক করছি কিন্তু এক্সপোর্টে, কিন্তু এখন আমরা ওই ডাটাগুলো যেগুলো নিয়েছি এগুলো আমরা ইম্পোর্ট করবো। তো ইম্পোর্টে যাবো, ইম্পোর্টে যাওয়ার পর এরকম একটা এখানে পেস্ট ইউর হেয়ার, তো এটা দিছে, এখানে আমরা কোনটা দিব, আমরা ওই যে মেইন সোর্সটা কপি করছিলাম, এখন যে ডাটা সোর্সটা এখন কপি করছিলাম, এই ডাটা সোর্সগুলো কপি করছিলাম এগুলো এখানে গিয়ে কুকিতে গিয়ে ইম্পোর্ট করে দিব, ইম্পোর্ট কুকিতে গিয়ে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করার এখানে একটা ইম্পোর্ট নামে অপশন আছে, ইম্পোর্ট নামে অপশন দিয়ে আমরা ইম্পোর্ট করে দেবো কুকি অয়ার ক্রিয়েটেড। তো আমরা এটার পর একটু রিফ্রেশ করব, রিফ্রেশ করার পর এই দেখেন সহজেই কিন্তু ফেসবুক আইডিটা এখানে লগ ইন হয়ে গেল, কোনো নাম্বার পাসওয়ার্ড ইমেল আইডি ছাড়াই, অনলি কিছু ডেটা যেগুলো টিপিক্যাল ফেসবুক হ্যাকাররা ইউজ করে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা করছি অনলি এডুকেশনাল পারপাসের জন্য, কারোর ক্ষতি করার জন্য নয়।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।